আপনার বাড়িতে থাকা এসিটা যদি আপনি সবসময় খেয়াল না রাখেন কিংবা পরিষ্কার না করেন তাহলে কিন্তু একটা বড় ধরনের ঘটনা ঘটতেই পারে তাই সব সময় চেষ্টা করবেন যতটুকু সম্ভব এসি পরিষ্কার রাখার হাই এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে চলে এসেছি সবাই এই বিষয়টা জানে না আর যারা জানেন না তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এসির উপরে ঢাকনিটা খোলার পরে এরকম দুইটা নেট বা জালি দেখা যায় এটা কিন্তু আমরা বাড়িতেই খুব সহজে পরিষ্কার করে নিতে পারি এই ছোট্ট একটা জিনিস পরিষ্কার করলে কিন্তু আপনার এসিটা খুবই ভালো থাকবে আর যারা জানেন না তাদের কাছ থেকে সার্ভিসিংয়ের লোকেরা কিন্তু অনেকটা টাকা চার্জ নেয় শুধুমাত্র এই ছোট একটা জিনিস পরিষ্কার করার জন্য এই যে দেখুন দুইটা নেট আমি খুলে এনেছি এখন এটাকে শাওয়ার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি দেখুন কতটা পরিমাণে নোংরা ছিল এর মধ্যে দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে ধুলা জমেছিল এর জন্য কিন্তু বাতাসটা ঠিকভাবে পাস হতে পারতো না এই জন্য রুমটাও কিন্তু দেখবেন অনেক সময় একটু কম ঠান্ডা হয় তার একটাই কারণ এই যে জালিতে নোংরা হওয়া এটা খুব সহজ একটা কাজ যারা জানে না তাদের জন্য অনেক কঠিন কাজ এখন পর্যন্ত অনেকেই এই জিনিসটা জানেন না তাই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এই ছোট ছোট জিনিস থেকে কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে কোনো রকমের কোনো সাবান বা ডিটারজেন্ট কিছুই কিন্তু এখানে ব্যবহার করা যাবে না নর্মাল পানি দিয়ে শাওয়ারের সাহায্যে এটা কিন্তু ওয়াশ করে ফেলতে হবে এপিটোপিট করে ভালোভাবে এটা পানি স্প্রে করে পরিষ্কার করে নিচ্ছি সার্ভিসিংয়ের লোকেরা আসলেই কিন্তু দুই হাজারের কমে চার্জ করে না তো আপনি যদি মাঝে মাঝে জিনিসটা ক্লিন করেন তাহলে কিন্তু আপনার টাকাটা বেঁচে যাবে অনেকেই এসিকে হাতির সমান মনে করে কারণ মাসে মাসে এটা সার্ভিসিং যে করা লাগে এই জন্য কিন্তু আপনার মাসের টাকা কিন্তু আপনি এভাবে বাঁচিয়ে ফেলতে পারেন এভাবে করলে আপনি যদি বছরে একবার সার্ভিসিং করান তাহলেই কিন্তু আপনার এসিটাতে আর কোনো রকমের কোনো প্রবলেম হবে না দেখা যায় অতিরিক্ত গরমে এরকম জালিতে অনেক বেশি ধোলা জমে কারণ ওই সময় আমাদের এসির প্রয়োজনটা অনেক বেশি হয়ে যায় এই কারণে তো অনেক সময় দেখা যায় এসি শব্দ করে কিংবা ঠান্ডা কম হয় কিংবা হালকা এক ধরনের ব্যাড স্মেল আসে তার একটাই কারণ এই ময়লা এটা পরিষ্কার করে দিবেন দেখবেন আপনার এসে আর কোনো রকমের কোনো প্রবলেম হবে না দেখুন কতটা চকচকে ঝকঝকে করে ফেলেছি তাহলে কতটা ধুলা ময়লা ছিল এর ভিতরে যে কোনো রকমের দুর্ঘটনা ঘটার জন্য এই ছোটো ছোটো জিনিসটা অনেক তো যাই হোক এরপরে আপনার এসির এসির যে নিচের অংশটা ওটা একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নেবেন যতটা সম্ভব মুছে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এই টাইমটাতে কিন্তু বন্ধ রাখবেন এরপর নিচের যেই ঢাকনাটা এটা খুলে ভালোভাবে মুছে নেবেন কারণ এর মধ্যেও অনেকটা দাগ লেগে থাকে চাইলে দুই কর্নারে আপনি ভ্যাসলিন দিয়ে দিতে পারেন নিচে যেই ঢাকনাটা আছে ঠিক ওই জায়গায় এসিতে যদি টুকটাক শব্দ হয়েও থাকে সেটাও কিন্তু দেখবেন আর হবে না আপনি কিন্তু নিজেই ফিল করতে পারবেন এই প্রক্রিয়াটা করার পরে আপনার এসির বাতাস আগের থেকে তুলনামূলক বেশি ঠান্ডা হবে খুবই সহজ এবং খুবই কার্যকরী একটি টিপস আপনারা অবশ্যই সবাইকে জানার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে দিবেন কারণ এখন পর্যন্ত কিন্তু অনেকেই এই জিনিসটা জানে না এই তো তারপর আবারও সেমভাবে এটাকে ভেতরের দিকে ঠেলে দিয়ে লক করে দিতে হবে এভাবে করে আপনি কিন্তু অনেকটা টাকা সেভ করতে পারবেন তাছাড়াও আপনার এসিটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সচরাচর যে সকল দুর্ঘটনাগুলো দেখা যায় সেগুলোও কিন্তু আর হবে না এই যে দেখুন তারপর ঢাকনাটা একদম ক্লোজ করে দেওয়া হলো এরপরে আপনার এসিটা কিন্তু একদম ফিট চালানোর জন্য দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পরিষ্কার এবং পরিচ্ছন্ন আশা করছি ভিডিওটা আপনাদের অনেকের অনেক উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে